আসসালামু আলাইকুম সবাইকে, নজরুল ফেরিতে স্বাগতম। তো বরাবর মতো আবার আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হলাম। তো আজকের আমাদের ভিডিও বিষয়টা হচ্ছে মাইক ওয়ার্কার্সের যে টাস্কগুলো আছে সেই টাস্কগুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো অলরেডি কিন্তু অনেক ভিডিও আমাদের চ্যানেলে আছে মাইক ওয়ার্কার্সের টাস্ক সম্পর্কে। তো মাইক ওয়ার্কার্সে কীভাবে ইনকাম করবেন, কীভাবে কী সম্পূর্ণ কিছুই বলা আছে। তো যারা যারা এখন পর্যন্ত অ্যাকাউন্ট করেনি তারা অ্যাকাউন্ট করে নিতে পারেন। এসআই থেকে কিন্তু ছোটো ছোটো কাজ করে আপনারা ইনকাম করে নিতে পারেন। তো এরকম আরও সাইট আছে যেমন জব বয়, জব বয়েরও কিছু টিউটোরিয়াল দেওয়া আছে আমাদের চ্যানেলে, অনেক টাস্ক দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আজকে আমরা আলোচনা করব মাইক ওয়ার্কার্সের একটি টাস্ক নিয়ে। তো চলুন ডিসপ্লে চলে যাই এবং এই টাস্ক সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত আমরা ডিসপ্লেতে আলোচনা করছি এবং কীভাবে কমপ্লিট করতে হবে, কীভাবে কাজ করতে হবে সম্পূর্ণ কিছুই আমরা ডিসপ্লেতে দেখিয়ে দিচ্ছি। তো স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আর যারা যারা আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশেই থাকুন। তো চলুন আমরা কাজটা শুরু করি, ডিসপ্লে চলে যাই। তো আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো আমরা এখন দেখে নিব একটি মাইক ওয়ার্কার্সের একটি টাস্ক আমরা কীভাবে কমপ্লিট করতে হয় তা আমরা দেখে নিব। তো এর জন্য আমরা ব্রাউজারে চলে যাব, যার পরে আমাদের মাইক ওয়ার্কার্সের সাইটে আমরা লগ ইন হব। তো আমরা সাইটটি লগ ইন হয়ে নেই, আপনারা আপনারা সাইটে লগ ইন হয়ে যাবেন। তো যারা যারা এখন পর্যন্ত আপনারা মাইক ওয়ার্কার্সের অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন নেই তারা আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে ক্রিয়েট করতে পারেন। এবং আমাদের ভিডিও এখানে আরও অ্যাডমিশন টেস্টটা কীভাবে দিতে হয় তার জন্য ভিডিও আছে, আপনারা অ্যাডমিশন টেস্ট কীভাবে দিতে হয় তা দেখে নিতে পারেন। তো এখানে আসার পরে আমরা এখানে দেখবো আসলে মাইক্রো ওয়ার্কার্সে কিন্তু অনেক পরিমাণ কাজ আছে যেগুলো আপনারা চাইলে করে নিতে পারেন, ইজি ইজি কাজগুলো আছে। তো আমরা দেখি আজকে আমরা কী কাজ করতে পারি। দেখুন এখানে অনেক কাজ কিন্তু আছে, যেমন এখানে ক্লিক স্টার ক্লিক আছে। তো স্টার ক্লিকের একটি কাজ অবশ্যই আমি দেখিয়েছি জব, তো এটা দেখে এটা কাজ করতে পারেন আপনারা, সেইমভাবে এই কাজটা করতে পারেন আপনারা। কারণ আমি আগে বলছি যে আপনারা কয়েকটি সাইটে কাজ করার জন্য, কারণ কয়েকটি সাইটে কাজ মাইক্রো ওয়ার্কার্সের কাজ করলে কয়েকটি মাইক্রোজব কাজ করলে আপনারা কিন্তু অনেক কাজ আছে সিমিলার পেয়ে যাবেন। তো সিমিলার কাজগুলো আপনারা করে নিতে পারবেন সবগুলোতে। এখানে যদি আমরা দেখি কিছু কাজ, দেখুন এখানে অনেক পরিমাণ কাজ আছে যেগুলো আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটি আপনারা এখান থেকে করে নিতে পারেন। অনেক সময় আমরা ক্লিক অ্যান্ড সার্চের কাজ আছে, যেমন এরকম অনেক হিউজ পরিমাণ ডাটা এন্ট্রিও কাজ আছে, সব আপনারা করে নিতে পারেন। তো আমরা দেখি হাই রেটের কিছু আছে কিনা আমাদের জন্য, এখানে আমরা এসে দিলাম। তো এখানে ডিসকাউন্ট একটা আছে, এখানে দেখুন ক্লিক অ্যান্ড জয়েন একটা আছে, তো এটা চাইলে আপনি করতে পারেন। তো এখানে আরও আমরা দেখি কিছু জিনিস আমরা কী কী আর আমরা করতে পারি এখানে। তো দেখুন এখানে কাজ আছে, তো আমরা এখানে দুদিন এখানে আমরা কোনটা করা যায় আমরা দেখে নেই, এটা হচ্ছে সাইন আপে, সাইন আপের কাজটা করে নিতে পারবেন একটু ইজিলি। এখানে আছে ভিজিট জয়েন অ্যান্ড কমপ্লিট স্ক্রিনশট, এটা টেলিগ্রামের একটি, টেলিগ্রাম কীভাবে কাজ করা যায় তার অবশ্যই ভিডিও আমাদের চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারেন। তো আমরা তো আবার জবে ক্লিক করি, তাহলে দেখতে পাবো এখানে কি আছে। আমাদের ক্লিক এন্ড সার্চের কোনো কাজ আছে কিনা, তো ক্লিক এন্ড সার্চের একটি কাজ আছে, তো এটা আমরা করে নিই জেপিজি এটি। তো এটার জন্য আমাদের 7 সেন্ট দিবে ওরা এবং আমাদের সময় হচ্ছে 3 মিনিট, 3 মিনিটের ভিতরে কিন্তু আমাদের এই কাজটা কমপ্লিট করতে হবে। তো কাজটা কি আমরা দেখে দিই, এখানে কি বলছে আমাদের, এখানে বলছে জুম ফেসবুক, এখানে বলছে যে সার্চ জুম ফেসবুক, ক্লিক অন দ্য রেজাল্ট টাইটেল জুম ইন্স্যুরেন্স হোম রেট ফেসবুক, এখানে বলছে স্কোর অন পেজ অ্যান্ড ওয়েট ফর 1 মিনিট, 1 মিনিট অপেক্ষা করতে হবে আফটার দ্য প্রুফ কোয়েশন। প্রুফ কোয়েশন কি বলছে, হোয়াট ডাজ দ্য জুম 30 সরি June 4, 2021 কী বলছে তা আমরা দেখিয়ে দিতে হবে। তো এর জন্য আমরা গুগলে চলে যাব, সার্চ অন গুগল আছে, আমরা এখানে গিয়ে নতুন ট্যাব নিয়ে এখানে গুগলে সার্চ দেবো। এটা সার্চ ধরবো প্রথম যে নামটি আসছে অর্থাৎ এইটির কথা বলছি, দেখুন এখানে বলছে যে এইটা ইন্স্যুরেন্স ডট ফেসবুক এটা আসবে। তো এটা আসার পরে এখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর আমরা চলে যাবো এটায়, তারপর আমাদের কি বলছে না দেখুন, স্ক্রল ডাউন 1 মিনিট, ওয়েট অন পেজ এন্ড ওয়েট ফর 1 মিনিট, 1 মিনিট অপেক্ষা করতে হবে। এবং আমাদের কি দিতে হবে, June 4 মানে 4 তারিখে, জুনে কি বলা হয়েছে, তো 4 তারিখের জুনের আমরা এটাতে যাব। তো
চার তারিখের জুনিয়রটাতে আমার যেতে হবে। তো 4 তারিখের জুনিয়রটা আমরা দেখবো, 2021 যেহেতু বলছে, 2021 4 তারিখ। তো আমরা নিচের দিকে চলে যাব, যেহেতু জুন বলছে তাই আমরা জুনে যেতে হবে। তো একটু স্ক্রল ডাউন করে আমরা নিচে চলে যাব। আমরা আগস্টে আসি, আমরা জুনে যাব। জুলাই আমরা এখন জুনে আসছি, তো জুনের 4 তারিখে একটা আমরা যাব। তো জুনের 5 তারিখে আমরা আসলাম, তো 4 তারিখে এই দেখুন 4 জুন, এরপরে কিন্তু আসছে মে মাস। তো 4 জুনের কথা বলছে, 4 জুনটা আমরা পেলাম। 4 জুনে 2021কে বলছে দেখুন এখানে আনসার প্রুফ কোয়েকশনস, অর্থাৎ প্রুফ কোয়েকশনসটা কি বলছে তা আমাদের আনসার দিতে হবে। আমরা স্ক্রল ডাউন 1 মিনিট ছিলাম, কারণ হচ্ছে হোয়াট ডাজ দ্য জুন এত টুইট সে, মানে কি বলছে তা আমাদের বলার জন্য এখানে বলছে। তো এখানে বলছে যে এটি, তো আমরা এটার জন্য কি প্রুফ দিতে হবে এখানে, আমাদের প্রুফের জন্য যে যা বলছে তা আমরা এখানে লিখে দিব। তো এটার জন্য আমরা এটা কপি করে নিব সম্পূর্ণ, যদি আমরা কপি করতে চাই তাহলে কপি করতে পারবো, বা এটা সম্পূর্ণ আমরা দিয়ে দিব এবং এটা স্ক্রিনশট আমরা নিয়ে ওদের একটা স্ক্রিনশট আমরা দিয়ে দিব। এখানে কি বলছে তা হচ্ছে এখানে এই সম্পূর্ণ বলছে যে এটা এবং এই লিঙ্কটা। তো আমরা এটা কপি করে নিলাম, কপি করে একটা স্ক্রিনশট আমরা নিয়ে নিব, আমাদের স্ক্রিনশট আমরা দিব একটা, সবচেয়ে ভালো হয় যে স্ক্রিনশটটা আমরা ওদেরকে দিব। তো আমরা স্ক্রিনশটের জন্য ওদেরকে এখানে স্ক্রিনশট একটা দিয়ে দিব আমরা। আমরা ডিসপ্লে সেভ করি, করার পরে আমরা চলে যাই আবার। চলে যাওয়ার পরে আমরা এখন কি বলবো এখানে, আই এক্সপেক্ট দিস জব ফ্রম ওপেন হায়ার। তো আমরা এক্সপেক্ট করবো এখানে, এখানে কি বলছে আমাদের কোয়েকশনটা, যেহেতু আমরা কোয়েকশন যেটি বলছে আমরা সেটি দিব এখানে। তো আমরা এখানে ওদের কোয়েকশন আনসারটা দিয়ে দিব। তো এখানে দেখুন কি বলছে, হোয়াট ডাজ দা রিটুইট সে, মানে কি বলছে। তো এটার বিষয়ে তো আমরা দিয়ে দিলাম, এটা দিয়ে দিয়ে লিঙ্কটা আমরা যা যা লিখছে তা আমরা দিয়ে দিব এখানে, এটা বলছে তো আমরা এটা দিয়ে দিব। তো আর তো কিছু নেই আমাদের এখানে, রিটুইটের যা বলছে তা আমরা এখানে আনলাম। আনার পরে এখানে আমরা সবকিছু দিয়ে এখানে যদি স্ক্রিনশটের যে অপশনটা যদি থাকতো তাহলে কিন্তু আমরা স্ক্রিনশটের অপশনটা এখানে স্ক্রিনশটটা দিয়ে দিতাম। তো স্ক্রিনশট কোনো অপশন রাখছে না এখানে, তাই আমরা এটা দিয়ে আমরা কনফার্ম করে দিব, আই কনফার্ম দ্যাট আই হ্যাভ কমপ্লিট দিস জব। তো এটা দিয়ে আমরা ক্লিক করে নিব। তো ক্লিক করার সাথে সাথে কোনো আমাদের বলছে কি, থ্যাংক ইউ ফর ফিনিশিং দ্য জব, এমপ্লয়ার উইল রিভিউ ইয়ার টাস্কস ইফ ইউ মিট রিকোয়ারমেন্টস, এমপ্লয়ার ইউ উইল পেড। তো আমরা এটা যদি আমাদের কাজ হয় সম্পূর্ণ হয় তাহলে ওরা আমাদের পেড করে দিবে। তো এভাবে আপনারা টাস্কগুলো পূরণ করে নিতে পারেন, আপনাদের অন্য অন্য যে টাস্ক আছে সেগুলো পূরণ করে নিতে পারবেন। তো আজকের মতো এই টাস্কটা এখানে শেষ করলাম, আর পরবর্তী অন্যান্য টাস্ক দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং সব আর্নিং ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলে সাথেই থাকুন। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।